देवी। हाय गाइस, वेलकम बैक टू आवर चैनल। तो आज हमें একটা ব্লগ করতে শুরু করলাম অনেক দিন পর। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তবে চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করি। এখন বাজে হচ্ছে 9:30। তো আমি এখনো জলখাবার খাইনি, জলখাবার খাবো। তারপর কি কি করছি সারা দিনে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন এই ব্লগটাকে কন্টিনিউ। তো জলখাবার খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু এলাম চিঙ্কু মিঙ্কুর কাছে। তোরা এখন খাচ্ছে, আমি এলাম এখন একটু চিঙ্কু মিঙ্কুর কাছে। তোরা এখন খাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। কত তাড়াতাড়ি খাচ্ছে, আর অনেক মানে কাজ আছে বাড়িতে পড়ে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে, এমন ভাব খাবার। ক্যামেরা দেখে ভয়ে একজন তো উপরে উঠে গেল, মানে ফোন দেখলে মোট কথা বিরক্তি হয়, কিন্তু মেয়েটা অতটা না। এটা হচ্ছে মেয়েটা, এটা হচ্ছে মিঙ্কু। চিঙ্কু পরে পালিয়ে গেছে, চিঙ্কু পরে এই তো চিঙ্কু ঘরের ওপর উঠে বসে আছে। ঘরের অবস্থা তো খুবই খারাপ করে দিয়েছে, ঠোঁট দিয়ে কেটে 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 নিজেরা নিজেদের মতো পছন্দের ডিজাইন করেছে ঘরে। হ্যাঁ বলে হ্যাঁ। আর এদিকে এই যে মেয়েটা বসে, এরা নিম পাতা খেতে খুব ভালোবাসে, নিম পাতার ডালগুলো চিবায়। পাতা তো আর খায় না, আগে খেত, এখন শুধু ডালগুলো চিবায়। আর এই যে খাবার দেওয়া আছে, মুড়ি খেতে খুব পছন্দ করে, মুড়ি দিয়েছি, ছোলা আছে, তারপর সানফ্লাওয়ার সিড আর জল আছে, আর নিচে অনেক পাতা আছে। ওদের ইচ্ছা মতো ঘুরে ঘুরে বেড়ায় আর ওই খায় ওরা। আর ছেলেটা খুব সুন্দর সুন্দর আওয়াজ করতে পারে মুখে, মেয়েটাও পারে কিন্তু ছেলেটা খুব বেশি পারে। এখানে অনেক পাখি আসে, এই যে জায়গাটা ছাদ, তো এই জায়গাটা, এখানে অনেক ধরনের পাখি আসে, সবাই সেই সিটি দেয়। ওই দেখে দেখে এই শিখে গেছে অনেক ধরনের ডাক, শালিকের ডাক, কাকের ডাক, টিকটিকির ডাক, অনেক ধরনের ডাক শিখে গেছে, যে নিজের মতো কি বকেই যাচ্ছে। আর এই যে দিনের বেলায় মশারি দিয়ে রেখেছি, অনেকে দেখে অবাক হবে, তার কারণ হচ্ছে একদিন বিড়াল এসেছিলো, একটা বড় দেখে বিড়াল। তো সে এসে ওই চিঙ্কুকে আর কি, ছেলেটাকে ডানাতে খামচে ধরেছিল, মানে একটু ধরেছিল কিন্তু রক্ত বেরিয়েছিল। তো তারপর থেকে ভয় পাওয়াতে আমরা মশারি সবসময়তেই দিয়ে রাখি, যখন নিজেদের কাছে থাকে, ঘরের মধ্যে থাকে, তখনই শুধু মশারিটা খুলে দিই। বাদ বাকি সময় এখানে যখন থাকে তখন মশারি দিয়ে রাখি, কারণ এখানে অনেক পাখিদের সাথে গল্প করে ওদের ভালো লাগে, আর ঘরে রাখলে চুপচাপ থাকে, বিরক্তি হয় খুব। এই হচ্ছে ব্যাপার। আর এদের আমাদের বাড়িতে আসা 2 মাস হয়েছে। তো 2 মাসের মধ্যে বেশ অনেকটাই বড় ছিল যখন এসেছিল, তো এখন আরও বড় হয়েছে, আরও বড় হবে তাই শুনেছি, আমি ঠিক জানি না সঠিক, মনে হয় একটু বড় হবে। আর যখন এসেছিল তখন যথেষ্ট বড় ছিল, আর খেতে দিতাম খেত না, প্রথম দিন তো কিছুই খাইনি। তারপরে আস্তে আস্তে খেতে শিখলো, তারপর ভয়টা কাটলো আর কি, নিয়ে থেকে খেতে খাওয়ার জন্য নিচে নামতো, নিচে বসে খেত। তারপর এখন যেটা দেখছি হাতে হাতে খাবার খায়, ওই সানফ্লাওয়ার সিডগুলো আছে, কালো কালো যেই সানফ্লাওয়ার সিডগুলো, সেগুলোর ভেতরে বাদাম থাকে, ওই বাদামটা যদি ছাড়িয়ে দিই, বার করে দিই বাদামটাকে, যদি হাতে করে ধরে দিই তাহলে খাই, দুজনেই খায়। কিন্তু এই আঙুলে এসে বসা, হাতে এসে বসা এগুলো করে না, এখনও অতটা শিখিনি। এখন ভয় পায় না তা না, কিন্তু খাবার দিলে খেতে আসে। দুজন খুব ব্যস্ত হয়ে গেছে, দুজন খুবই ঝগড়া করে, খুবই মারামারি করে, আবার দুজন একসাথেও বসে থাকে। তো আমি এখানে ওই সানফ্লাওয়ার সিডগুলো নিয়েছি, 4টে মতো নিয়েছি, তো আমি দেখাচ্ছি এইভাবে ছাড়িয়ে এর ভেতরে বাদাম থাকে। এই বাদামটা যদি আমি হাতে করে ভেবে দিই তো খাবে। Thank you.
তো এটা খেলো ছেলেটা, আর উপরে আছে মেয়েটা, ওই যে তাকাচ্ছে, ও ভাবছে আমাকে দিবে না, তাই ভাবছে তোমাকে দেবো। থামো, মেয়েটা খুব আদুরে, এমন এমন অ্যাক্টিং করবে। মেয়েটা আস্তে আস্তে খাবে, কিন্তু ছেলেটা খুব তাড়াতাড়ি খায়, আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবে মেয়েটা। মজা লাগে খাওয়াতে, এদেরকে খুব ভালো লাগে এদের সাথে থাকতে, এখানে এসে বসে থাকতে। মানে হাওয়াও আসে, গরম রোদ আছে প্রচণ্ড, কিন্তু হাওয়াও আসছে খুব সুন্দর। আর এদের সাথে গল্প করছি, কি বলছে কিছু তো বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছি আর দিবে না, আর দিবে না, না আমি প্রথম আমি প্রথম খাবো। অনেক ধরনের আওয়াজ করে, খুবই সুন্দর লাগে শুনতে। কিরকম ভাবে বলবে কি, মানে কিছু বুঝতেই পারি না। এইটা এই হ্যাঁ, যে কথাটা আসল কথা, এই পাখিটার নাম হচ্ছে ককাটেল বার্ড, ককাটেল বলে, কাকাতুয়া প্রজাতিরই একটা পাখি। আর এটা দেশীয়, মানে আমাদের দেশের পাখি না, এটা আফ্রিকান বার্ড বাইরেকার। আর এই পাখিটা টিয়া পাখির মতোই, মানে কাকাতুয়ার মতোই, কিন্তু কাকাতুয়া একেবারে না ওই প্রজাতির, কিন্তু কথা বলতে পারে না এরা, মানে মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু অনেক ধরনের ডাক এরা শিখে যায় দিতে পারে অনেক ধরনের। যেমন এখন গান করছে, গান শোনাচ্ছে আপনাদেরকে, এরকম ধরনের গান, অনেক ধরনের আওয়াজ, অনেক পাখির আওয়াজ, কাকের আওয়াজ, টিকটিকির আওয়াজ সব শিখেছে এখানে বসে বসে, সবাই ডাকে ওই দেখে দেখে শিখেছে। কারণ ইদানিং চড়ুই পাখি খুব আসছে এদের কাছে, গল্প করছে, জানি না কী বলে, খুব চিৎকার করে তখন। আর এটা তো এখানে তো উঠতে পারে না সেরকমভাবে, আমি মশারি টাঙিয়ে মশারির ভেতর ছেড়ে দিই, সেখানে উড়ে গান শোনাচ্ছি আপনাদেরকে, শুনুন। দুজনে নিল, তো এভাবে এভাবে ছাড়িয়ে দিই, একের সময় বসে থাকি এদের কাছে, খাই এরা, এদেরও মজা লাগে, ছাড়াতে হয় না। এখন ভোরবেলায় খুব কোকিলের ডাক শোনা যায়, কোকিলের ডাক শুনে ওরকম করার চেষ্টা করে, কিন্তু এখন অবধি ভালো মতো পারে না, মনে হয় শিখে যাবে আর কিছুদিনের মধ্যে শিখে যাবে। যে একজন নিচে নামলো, এবার ঘুরে ঘুরে বেড়াবে আর এই নিমের ডালগুলো চিবাবে। কারো আপনাদের কারোর বাড়িতে যদি এরকম পাখি থাকে, দেশি হোক, দেশীয় পাখি হোক বা বিদেশি হোক, তাহলে প্রতিদিন চেষ্টা করবেন যে গাছের ডাল, এরকম নিম পাতার ডাল কিংবা অন্য কোনো গাছের পাতার ডাল, ছোটো ছোটো ডাল এভাবে প্রতিদিন দিবেন, তাহলে ওদের মন ভালো থাকে। কারণ এরা তো গাছে থাকার জিনিস না, তো ওদের ঘরের, মানে গাছের ডালপালা যদি পায় তো ওরা মনে করে যে এটা আমাদের নিজের ঘরের মতো, মানে যেখানে ওরা থাকতে আর কি পছন্দ করে, সেই পছন্দের মতো ঘর সেটা মনে করে ওরা। আর কিছুই যদি না দেন, খাবার দিয়ে দেন, এই ঘরে বসেই থাকছে তো বসেই থাকছে, কিছুই করছে না, তাকাচ্ছে সবার দিকে, তাও মন ভালো থাকবে, একটু খেলবে তবেই তো মন ভালো থাকবে। এবার দুজনেই নামলো, এবার দুজনেই মারামারি করবে আর খেলবে। শালিক পাখিগুলো যদি আসে চিৎকার করতে লাগে, তাহলে সব খেলা শেষ, এবার চিৎকার করবে ওদের সাথে, গল্প করবে, হ্যাঁ 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 হ্যাঁ
ককাডেল পাখির এই কালারটা খুবই ভালো লাগে, সাদার মধ্যে হলুদ আর গালগুলো এরকম পিকাচুর মতো লাল লাল লাল, তো না কমলা কমলা, দারুণ লাগে দেখতে। কিন্তু কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর গায়ের, মানে পালকের আর কি। ছোলা খাচ্ছে এখন, আমি আজ অব্দি যতদিন এদেরকে নিয়ে ভিডিও করেছি বা কিছু করেছি, সব মানে ফোন দেখলেই চুপ হয়ে যেত। আজকে প্রথম দেখছি এরকম এত নাচানাচি করছে, গান করছে, খাচ্ছে, এতটা ফ্রি দেখিনি কোনদিনও। ওরা বেড়াতেও ভয় পায়, ওর মানে বেড়ালে তো পালিয়ে যাবে কিন্তু উঠতে পারবে না এরা অতটা ঠিক ভালো মতো, কারণ খোলা জায়গায় উড়াটা অভ্যাসটা অনেকদিন ধরে নাই, অনেক বড় জায়গায়। এই একজনের ঘাড়ের উপর দিয়ে হেঁটে চলে গেল, মারামারি না। এবার ঘুমাবে, ঘুমাবে, এরকম করে বলে ওরা, করি তো। হয়ে গেছে, এবার ওদের ব্যাটারি শেষ, এবার ফুল চার্জ করবে ঘুমিয়ে, তারপর আবার কথা বলবে। তো দেখতে পেলেন ওদের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, আর খুবই ভালো লাগছে সাথে কথা বলতে আমার, ওদের সাথে খেলা করতে। তো এবার নিজের কাছে একটু করি কিছু, সেটা আপনাদের সাথে শেয়ার করি, দেখাই আপনাদেরকে। তো চলুন, তো আমি আমার কাজ করার জন্য এদিকে চলে আসলাম। তো আমার কাজটা হচ্ছে এইটা, কিছুদিন ধরে করছি, এখনও কমপ্লিট হয়নি, বদ্ধটা মোটামুটি হয়েছে, এখন অনেক ফিনিশিং বাকি আছে। আর এই ফুলগুলো করতে হবে, ফুলগুলো পাতা এগুলো সব করতে হবে, অনেক কাজ এখনও বাকি আছে। তো এটা যতটা সম্ভব পারছি এখন করে নিই। তো আমি এই এতদূর কাজই করেছি আপাতত। আর এখন বাজে 1:10, তো আমি আর এখন এই কাজে হাত দিব না, এখন চলে যাবো সোজা স্নান করতে। খুবই গরম, বসে আমি যে জায়গায় বসে আমি পেন্টিং করছিলাম সেই জায়গাতে প্রচণ্ড গরম লাগছিল, খুবই রোদ আসছিল, মানে তাত আসছিলো আর কি। এবার যাই আমি ঝটপট স্নানটা করে নিই, তারপর লাঞ্চ করে নেব, তারপর লাঞ্চে কী খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো আর কি। তো দেখতে থাকবো কন্টিনিউ ব্লগটাকে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর প্রণাম করাও হয়ে গেছে, এবার আমি লাঞ্চটা করে নিই এবং আপনাদেরকেও দেখাবো লাঞ্চে আমি আজকে কী খাচ্ছি। অনেকদিন ধরে রেসিপির কোনো ভিডিও আপলোড করিনি, তাই আজ লাঞ্চ করার পর আমি ভিডিও এডিট করছিলাম, যখন ভিডিও এডিট তখনই মনে হলো যে আজকে কোনো রেসিপি শেয়ার করা যাক আপনাদের সাথে। তো আজ আমি পাপড়ি চাট বানিয়েছি এবং সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করছিলাম এবং খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে সেই ভিডিওটাও। আর এখন আমি চা পান করব, তো সেই জন্য চা এনেছি। আর পাপড়ি চাটে শুধু পাপড়িগুলো এখন ভেজে রাখলাম, এখনও ফুল প্রিপারেশনগুলো করা হয়নি, যেমন শশা কাটা, পেঁয়াজ কাটা, তারপর ঘুগনির প্রিপারেশনটা, এগুলো কিছু করা হয়নি, এগুলো করব, যে আপনাদেরকে দেখাবো কী করে করছি আর কি, পাপড়ি চাটটা কীভাবে তৈরি করলে ভালো লাগবে খেতে, তো সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তো আমার পাপড়ি চাট পুরোপুরিভাবে কমপ্লিট বানানো, এবার খাওয়ার পালা। তো প্লেটটা কীভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো
তো পাপড়ি চাটটা খাই, খেয়ে আপনাদেরকে বলছি কেমন লাগছে খেতে। A few moments later খুবই সুন্দর হয়েছিল খেতে, আর রেসিপিটা খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। আপনারা অবশ্যই রেসিপিটা দেখবেন, আর যদি আপনারা পাপড়ি চাট বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের পাপড়ি চাট কেমন হয়েছিল খেতে। তো আমি আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করছি। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ব্লগটা শেষ করার আগে চিঙ্কু আর মিঙ্কুকে দেখিয়ে দিই আপনাদের যে ওরা কী করছে। এই যে ওরা দুজনেই ঘরের উপর বসে আছে, ওরা ওখানে ঘুমায়, ঘরের ভেতরে ঘুমায় না গরম লাগে বলে, তাই ঘরের উপরে ঘুমায়, মানে ছাদে ঘুমায়। তো এখন ওরা ঘুমায়নি, এখন জেগে আছে। ছেড়ে তো গান করছিল একটু আগে, মানে চিঙ্কু আর কি গান করছিল একটু আগে, এখন চুপ আছে। এবার কিছুক্ষণ পর ওরা ঘুমিয়ে পড়বে, মশারি টাঙিয়ে দেবো তো ঘুমিয়ে পড়বে। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটিকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।